আসসালামু আলাইকুম। আমার সামনে যে পাম্পটা দেখছেন, এটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এটা ব্যবহার করা হচ্ছে, দেখেন কোনো টিউব অয়েল নাই, টিউব অয়েল ছাড়া এটাকে পানি তুলছে। এটা হাফ ইঞ্চি একটা ওয়াটার পাম্প, ভিতরে দেখেন পানি দেওয়া হচ্ছে। এখানে যে সবজি চারা করেছে সেই চারাতে পানি দেওয়ার জন্য ব্যবহার করেছে। তো আমরা যে জায়গাটায় এসেছি আমি একটু আরেকবার দেখাই এখান থেকে। এখানে কোনো টিউব অয়েল নেই, শুধু আমরা একটা পাইপের মাধ্যমেই এই পাম্পটাকে চালানো হচ্ছে। টিউব অয়েল ছাড়াই কিন্তু এ পানি তুলতে সক্ষম। তো আমরা এখানে পাইপ ব্যবহার করা হয়েছে 170 ফিট দূরে কিন্তু নিয়ে যাচ্ছে এই পানিগুলো। ভিতরে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে, আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো, একটু ঘুরে যেতে হয়। তার আগে মেশিন সম্পর্কে কিছু বলি। দেখেন যে আমরা যে জায়গাটায় এসেছি এখানে একদম বিদ্যুৎ নেই। তো যে বিদ্যুৎ না থাকার কারণে এখানে কিন্তু সেচ দেওয়া খুবই ঝামেলা। টিউব অয়েল থেকে পানি নিয়ে এরকম ফসলে দেওয়া হয়। এদিকে দেখতে পাচ্ছেন যে পুরোটাই হচ্ছে পেঁপে বাগান। তো এই পেঁপে বাগানেও কিন্তু সেচ দিতে হয়, যেটার কারণে ওরা শ্যালো ইঞ্জিন ব্যবহার করেছিল এতদিন। তো ওটার জন্য আলাদা বোর্ডিং লাগে। তো এরা যেখানে পানি তোলে, খাবার পানি, সেখান থেকে আমরা এই ছোট্ট ইঞ্জিনটা দিয়ে ওনার বিভিন্ন কাজে যাতে ব্যবহার করতে পারে সে কারণে এখানে উনি নিয়েছেন। তো আমরা সরাসরি এসেছি, এটা হলো পীরগাছায় এই জায়গাটা। এটা ঠাকুর বাড়ি থেকে একটু দূরে। এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম মসজিদ খাঁ। এটা একদম চৌধুরানী পীরগাছা বলে, রংপুর পীরগাছা। তো সেখানে উনি দেখেন নিজেই একদম স্মার্ট কৃষক একজন, উনি নিজেই কিন্তু এই সবজিগুলো চারাগুলো করে এবং এই এলাকাটাতেই বিক্রি করে। ইনি অনেক ধরনের চারা করে, তার মধ্যে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে সব কিছুই। এবং ইনি এখানে এনার দারুণ বিজনেস আছে, আমি ওটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই ওনারে 170 ফিট যে পাইপ নিয়ে গিয়ে পানি দিচ্ছে ওটা একটু আমি ভিতর থেকে আপনাদেরকে দেখাবো। আমাকে একটু ঘুরে যেতে হবে ওনাদের জায়গাটা যেখানে পানি দিচ্ছে। একটু লাইভের সাথে থাকবেন আমাদের সাথে। এই জেনারেটর একটা হাব, এরা এই নেটের মাধ্যমে কিন্তু নেট হাউসের ভিতরে খুব পরিপাটিভাবে দেখেন এরা সবজি চাষ করে, সবজি চারা তৈরি করে, পেঁপে চারা। এখানে কিন্তু অলরেডি দেখেন পাইপ কিন্তু ফেলে পানিটাকে দূরে নিয়ে যাচ্ছে। সেটা আপনি বুঝতে পারছেন ওখানে স্পিড কম বেশি করা যায়। তো এখানে স্পিড এখন কম কমিয়ে উনি পানি ওনার সবজিতে যে চারাগুলো উনি বিক্রির জন্য প্রস্তুত করেছেন সেখানে কিন্তু উনি পানি দিচ্ছেন। তো সবচেয়ে বেশি বিষয় যেটা হচ্ছে সেটা হলো এখানে যে কাজগুলো এখানে করা হয়, এখানে একদম আমরা আসতে একটু কষ্ট হয়েছে এখানে, কারণ এখানে সাক্ষ্য পার হয়ে আসতে হয়েছে। এবং ভিতরে যে বিদ্যুৎ না থাকাটাই স্বাভাবিক, এনাদের এখানটাতে এখনও বিদ্যুৎ আসেনি। তবে এখানে মানে আবাদ হয়, সবাই এখানে নির্ভর হচ্ছে। এখানে পাশে একটা নদী আছে, নদীর দিচ্ছে আমি ওনার একটা বক্তব্য চেষ্টা করি। বিদ্যুৎ এমন যোগাযোগ ব্যবস্থা খারাপ, এখানে একটা রাস্তা আছে ভেঙে যায়। টিউবওয়েল ছাড়া আমরা বলতাম, দেখেন প্রমাণ পাইছেন টিউবওয়েল ছাড়া পানি উঠবে। ধন্যবাদ। এখানে
হ্যাঁ, এই দিকটা উৎপাদন করে উনি এই পুরো এলাকাতেই এই চারগুলো উনি ডেলিভারি করেন, ওনার কাছ থেকে সবাই নেয়। এখানে একদম স্মার্ট পদ্ধতিতে একদম আধুনিক যত রকম ইয়ে আছে, গুণগত মান সম্পন্ন, এখানে কিন্তু মাটি ছাড়াই সব চারা উনি করে। দেখেন এখানে কিন্তু দিয়ে এনার চারা তৈরি করতেছেন এই জায়গাগুলো, এটা হচ্ছে মরিচের চারা। তো আমরা জিনিসগুলো কেন নেই, এই কেন নেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে অল্প খরচে আপনারা শেষ করতে পারেন এবং ঝামেলা সারেন। দেখেন কত বড় ফোর্স হলে একদম দূর থেকে পানিটাকে নিতে পারে। এই ভিডিও আপনাদের জন্য, আপনারা লাইভ তারা একটু পিছনে ভিডিওটা টিনে দেখবেন যে হচ্ছে আমরা একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করেছি। এই ছোট্ট একটা ওয়াটার পাম্প দিয়ে পুরো 170 নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, এবং জমি আছে সেগুলোতে কিন্তু সেচ দিতে পারবেন। দেখা যাচ্ছে না আসলে, এখন একটু ক্লিয়ার আসছে কিনা জানবেন, নেটওয়ার্কের হয়তো সমস্যা হয়, কারণ এই জায়গাটাতে যে জায়গায় এসে এখানে বিদ্যুৎ নেই, একটু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আপনাদের দেখানো দেখেন ওরা সুন্দর আমাদের